নমস্কার বন্ধুরা, কাজলিনীর রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে রয়েছে দুধ দিয়ে মশলা চায়ের রেসিপি। দার্জিলিংয়ের স্টল থেকে কিনে নেওয়া দারুণ স্বাদের মশলা চা আজকে আমি তৈরি করছি। স্টল থেকে দার্জিলিংয়ের এই মশলা চায়ের প্যাকেটটা কিনেছি, প্যাকেটটা খুলে নিচ্ছি। এই চাটা আমি আজকে দুধ দিয়ে তৈরি করব। এই জন্য 250 ml-এর পাঁচখানা দুধের প্যাকেট নিয়েছি। প্যাকেটের মুখগুলো কেটে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। প্রথমে দুধটা গ্যাসে বসিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পুরো দুধটা দিয়ে দেওয়া হলো। বড় কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে দুধটাকে 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এইভাবে চাটা তৈরি করলে চায়ের স্বাদ হবে দুর্দান্ত। দুধটা ভালোভাবে ফুটে গেছে, এরপরে আমি চা পাতা দেবো। প্যাকেট খুলে এই চামচের ফুল 4 চামচ পরিমাণ চা পাতা আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটতে থাকবে এবং এই অবস্থায় 4 চামচ পরিমাণ চা পাতা আমি দিয়ে দিলাম। এরপর দুধ এবং চা পাতার মিশ্রণ আবারও 4-5 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। দুধ দিয়ে তৈরি করা চায়ের ক্ষেত্রে চা পাতা সহ দুধটা খুব ভালোভাবে ফোটাতে হবে। 4-5 মিনিট বাদে আবারও 2 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে চা পাতাটা ফুটিয়ে নিলাম। চাটা আমার হয়ে গেছে, এরপরে ছাঁকনির সাহায্যে চাটা কাপের মধ্যে ছেঁকে নেব। দুধ দিয়ে চা তৈরি করার ক্ষেত্রে আমরা যেমন দুধ সহ চা পাতাটা খুব ভালোভাবে ফোটাই, কিন্তু র চায়ের ক্ষেত্রে চা পাতাটা জলের মধ্যে এতক্ষণ ফোটানো চলে না। এর ফলে র চায়ের মধ্যে চায়ের ফ্লেভারটা ভালোভাবে মিশে থাকে, কিন্তু দুধ চায়ের ক্ষেত্রে চা পাতা সহ দুধটা ভালোভাবে ফোটালে চা পাতার পুরো নির্যাসটা দুধের মধ্যে মিশে যায় এবং চায়ের স্বাদ হয় দুর্দান্ত। ছাঁকনির সাহায্যে 2 কাপ চা আমি ছেঁকে নিলাম। স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এই পর্যায়ে চাটা আমরা পরিবেশন করে নিতে পারি। লো ফ্যাটযুক্ত দুধ দিয়ে তৈরি হয়ে গেল সুগার ফ্রি চা। এই সুস্বাদু স্বাস্থ্যকর সুগার ফ্রি চা আমরা অনায়াসে পরিবেশন করে নিতে পারি। আবার চাইলে এই চায়ের মধ্যে নিজের পছন্দ মতো চিনি মিশিয়ে পরিবেশন করে নেওয়া যায়। আমি এই চায়ের মধ্যে প্রয়োজন মতো চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম চামচের সাহায্যে। তৈরি হয়ে গেল দুধ এবং চিনি দিয়ে মশলা চা। এই চায়ের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দার্জিলিংয়ের চা বাগানের বিভিন্ন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে, চলুন তবে দেখে নেওয়া যাক। দার্জিলিংয়ের চিড়িয়াখানার কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ওপারে তো ও দাঁড়িয়ে আছে, ফটো তুলি গেলে ঘুরলে একটা ভালো দিদি।
চিড়িয়াখানাতে রেড পান্ডার দেখা মিলল। এই রেড পান্ডা বাঁশপাতা খেতে ভালোবাসে। করে করে দেখতে ভীষণ ভালো, গাড়ি করে করে দেখা। আমি ইয়ে করবো, এইগুলো সব প্রিন্ট করে নেবো, আর এইগুলো এই ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে দিলে থেকে যাবে, নাহলে না থাকে না। কি দারুণ লাগছে দেখো, মেঘ প্লাস চা বাগান। হ্যালো,
না না চা পাতা অন্যরকম দেখি কোথায় যাচ্ছিস হ্যাঁ এই যে ওইটা বাবা কোথায় ওখানে গেছে চল যিশু এইগুলো চা গাছ চা পাতা এইরকম এই যিশু নামবি তো নেমেছিল তোমাদের চক্করে না ছবি তুলছে না ভয় পেয়েছে ভয় কেন সৌভাগ্যক্রমে আকাশ পরিষ্কার থাকায় টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পেলাম তাই ওই দুর্লভ মুহূর্তের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম